তোমাদের কোশ্চেনের সলিউশন রিকগনাইজেশন সার্ভে কি আর হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট আর কেন গুরুত্বপূর্ণ? আসলে রিকগনাইজেশন সার্ভে কোনো সার্ভেই না। যদি আমি মেইন সার্ভে ওয়ার্ক ধরি তাহলে রিকগনাইজেশন সার্ভে হচ্ছে সার্ভে ওয়ার্কের আগের কাজ, ঠিক আছে? সার্ভে ওয়ার্কের আগের কাজ যেটা সেটাই হচ্ছে রিকগনাইজেশন সার্ভে। তারপর আমরা দেখি বিফোর দ্য বিগিনিং অফ এনি ওয়ার্ক দি এরিয়া টু বি সার্ভেড is truly examined by the surveyor who they think about the possible arrangement of the framework of survey. মানে সার্ভে করার জন্য প্রিলিমিনারি বা ফাইনাল সার্ভে করার জন্য কি কি ফ্রেমওয়ার্ক লাগবে, ম্যাটেরিয়ালস লাগবে বা কোন ধরনের সাইট, এই যে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটি হচ্ছে রিকগনাইজেশন সার্ভে। ডিউরিং রিকগনাইজেশন সার্ভে দি সার্ভেয়ার শুড ওয়ার্ক over the area and note the various obstacles and whether or not the selected stations are invisible. আমি প্রথমে একবার তোমাদের অ্যাসাইনমেন্ট করার আগে ব্রিফ করছিলাম যে পিছন থেকে শোনা যায়, শোনা যায় না? সাউন্ড সিস্টেম হয়ে যাবে আর কি। দেখো যে রিকগনাইজেশন সার্ভেতে সার্ভেয়ার সেই সার্ভে এরিয়াতে গিয়ে থ্রু আউট দ্য সার্ভে স্টেশন বা সার্ভে এরিয়া ওয়াক ওভার করবে এবং সেখানে কী কী অবস্থাগুলো আছে, স্টেশনগুলো এক জায়গা থেকে আরেকটা দেখা যায় কি না বা কোন ধরনের ম্যাটেরিয়ালস আছে, তারপরে স্টেশনগুলো মুভ আউট করলে দেখা যায় একটা থেকে আরেকটা স্টেশন দেখা যাবে, এই বিভিন্ন জিনিসগুলোই সে জাস্ট নোট ডাউন করে নিয়ে আসবে। দি মেন স্টেশন শুড বি সো সিলেক্টেড দ্যাট দে ইনক্লোজ দ্য হোল এরিয়া। মেন স্টেশন বলতে যেখান থেকে আমি এর আগের দিন দেখাইছিলাম মেন মেজারমেন্টসগুলো নেওয়া হয় সেটা হচ্ছে মেন স্টেশন। তো রিকগনাইজেশন সার্ভেতে সে জিনিসটা করবে যে দুইটা স্টেশন এমনভাবে সিলেক্ট করবে যাতে একটা থেকে আরেকটা দেখা যায়, সেটা সে রিকগনাইজেশন সার্ভেতেই করে নিতে পারবে। তাহলে ফাইনাল সার্ভেতে গিয়ে তাকে এই যে স্টেশন সিলেকশনের যে পার্ট এইগুলোর ঝামেলা পোহাইতে হবে না। দি সার্ভেয়ার শুড অলসো টেক দ্যাট দ্য ট্রায়াঙ্গেলস ফ্রম দ্য ওয়েল কন্ডিশন। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল আমরা ডেফিনেশন দেখব। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল হচ্ছে যে ট্রায়াঙ্গেলের কোনো কোণে 30 degrees লেস দ্যান 30 degrees অর মোর দ্যান 120 degrees হবে না, মানে যে কোনো একটা কোণ 30 degrees কমও হবে না আবার 120 degrees থেকে বেশি হবে না, সেটা হচ্ছে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল। ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলে কিছু ইরর আছে যে কেন ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল আমি নিচ্ছি না। তো তুমি এমনভাবে সার্ভে স্টেশন সিলেক্ট করবা যাতে তিনটা স্টেশন যদি আমি কানেক্ট করি তাহলে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু গিভ এ নর্থ লাইন অন দ্য রাফ স্কেচ অ্যান্ড দো দ্য স্কেচ ইজ নট প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য স্কেল। এবং তুমি যে কোনো চেক লাইন নিতে পারবো ওইখান থেকে, যে এইখান থেকে চেক লাইন বলতে একটা লাইন থেকে ধরো এই টেবিলের এটা হচ্ছে মেন বাউন্ডারি লাইন আমাদের ওয়াল, ওই বাউন্ডারি লাইন থেকে এই টেবিলের ডিস্টেন্স কত, এই দুটার মধ্যে যে কানেক্টিভ লাইন এটা হচ্ছে চেক লাইন। এটা তুমি স্কেচিংয়ে আঁকবা, কিন্তু কোনো তুমি যে হ্যান্ড স্কেচ তৈরি করবে রিকগনাইজেশন সার্ভেতে সেখানে আঁকবা, কিন্তু কোনো ধরনের স্কেলিং লাগবে না, মেজারমেন্ট লাগবে না, এই জিনিসগুলো থাকবে। ইট শুড রিপ্রেজেন্ট দ্য অ্যাপ্রক্সিমেট পজিশন অফ দ্য ডিফারেন্ট থিংস ইন দ্য প্লট অ্যান্ড হেন্স টু বি গুড গাইডেন্স ফর ফার্দার ওয়ার্ক। এবং এই যে প্লটের মধ্যে বা বাউন্ডারি এর মধ্যে পন্ড থাকলে বা এভরিথিং শুড বি ক্লিয়ার, সব জিনিসগুলো তোমার মধ্যে ওইখানে নোট ডাউন করা থাকবে যাতে বোঝা যায় যে তোমাকে ফার্দার কী কাজ করতে হবে বা কোন ধরনের সার্ভে করতে হবে। সার্ভে কিন্তু বিভিন্ন আছে, জিওডেটিক সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে, তারপরে বাউন্ডারি, এই যে বিভিন্ন সার্ভেগুলো কোন সার্ভেটাকে তুমি চুজ করবে সেটা রিকগনাইজেশন সার্ভের মাধ্যমে ক্লিয়ার হবে। হোয়াই রিকগনাইজেশন সার্ভে, কেন রিকগনাইজেশন সার্ভে করবো? ডিফারেন্ট পজিবল অ্যান্ড সুইটেবল সাইট ফর বেস লাইন। সুইটেবল সাইট মানে আমি আগে বলছি যে অ্যাকচুয়াল মেজারমেন্ট নিতে তোমার কিছু পয়েন্ট সিলেক্ট করতে হবে,
সেটাকে আমরা বলতেছি স্টেশন। এই যে এই স্টেশন বা সাইট সিলেকশন, সেটা তুমি রিকগনাইজেশন সার্ভের মাধ্যমে করবা। সিলেকশন অফ ভেরিয়াস স্টেশন অ্যান্ড সাব পয়েন্ট স্টেশন, মানে মেইন স্টেশন এবং সাব স্টেশন, এই দুইটাই সিলেকশন করতে হবে রিকগনাইজেশন সার্ভের মাধ্যমে। ইনভেস্টিগেশন অফ দ্য কান্ট্রি টু বি সার্ভেড, মানে যে এরিয়া তুমি সার্ভে করবা সেই এরিয়ার বাউন্ডারি কতটুকু তার হ্যান্ড স্কেচ তুমি রিকগনাইজেশন সার্ভের মাধ্যমে তৈরি করবা। ইনফরমেশন রিগার্ডিং কমিউনিকেশন সাপ্লাইজ অফ ফুড স্টাফ ওয়াটার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস অ্যান্ড আদার থিংস। ইঞ্জিনিয়ারিংয়ের মেইন থিম আমি বলছিলাম যে ইকোনমি হতে হবে, ডিউরেবিলিটি হতে হবে, এই জিনিসগুলো এবং ইফেক্টিভ হতে হবে। তো সব থেকে ইফেক্টিভ হবে যখন তুমি ওইখানকার কনস্ট্রাকশন বা অ্যাভেলেবেল ম্যাটেরিয়াল, এই জন্য আমি রেড মার্ক করে দিচ্ছি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস। তুমি ধরো এখানে একটা বিল্ডিং তৈরি করবা, তাহলে তোমাকে ফার্স্ট চিন্তা করতে হবে যে এই খুলনা রিজনে যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সেটা ইউজ করে করা যায় কিনা, তাহলে সবথেকে কস্ট ইফেক্টিভ হবে। ঠিক আছে, তো এই যে এখানে ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল কিনা, তারপরে এর সাথে কমিউনিকেশনটা কি, এখানে দেখা যাচ্ছে কোনো রোডই নাই, তুমি একটা বিশাল এরিয়া কনস্ট্রাকশনে কাজ করতেছো কিন্তু মেইন কোনো রোড নাই যেখান দিয়ে তোমার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আসবে, সেটাও তোমার রিকগনাইজেশন সার্ভেতে উল্লেখ থাকবে যে এখানে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আনার জন্য কোনো কমিউনিকেশন নাই, বা মোবাইল টাওয়ার যে কোনো ধরনের কমিউনিকেশন এগুলো নাই। তারপরে আউটসাইড ফ্যাসিলিটি কীরকম, সেখানে কনস্ট্রাকশনের জন্য লোকজন এসে থাকবে, এই বিষয়গুলো তোমার রিকগনাইজেশন সার্ভের মধ্যে চলে আসবে। প্রবেবল সাইটস অ্যান্ড হাইট অফ টাওয়ার অ্যান্ড সিগন্যাল, এবং এই যে হাইট টাওয়ারের হাইট এবং সিগন্যাল অ্যাভেলেবেল কিনা কোনো ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে, সেগুলো রিকগনাইজেশন সার্ভের মধ্যে আসবে। মেনলি রিকগনাইজেশন সার্ভে গিভ এ ক্লিয়ার কনসেপ্ট অফ দ্য টোটাল ওয়ার্ক অ্যান্ড মেক্স ইট ইজিয়ার। মেনলি রিকগনাইজেশন সার্ভে একেবারে ফাইনাল সার্ভে ওয়ার্ক যেটা সেটাকে ফোকাস করে এবং এই কাজটাকে আরও একটু ইজি করবে। অ্যাজ ইট অ্যাজ এ রেজাল্ট সার্ভে গেট মাস্ট বেনিফিট ফ্রম দিস। এবং আমি আগে একটা ক্লাসে বলছিলাম যে যখন তুমি সার্ভে করতেছো না, রিকগনাইজেশন সার্ভে করতেছো না, তাহলে বুঝতে পারবে না যে কোন ধরনের সার্ভে তোমাকে করতে হবে। মেন সার্ভেতে যখন যাবা আবার তাহলে সব সার্ভের ম্যাটেরিয়ালস তোমাকে নিয়ে আসতে হবে, এই যে ম্যাটেরিয়াল কস্ট, তারপরে ম্যাটেরিয়ালস আসার সাথে সাথে তোমাকে এক্সপার্টাইজ ম্যান নিতে হবে। তো এক্সপার্টাইজ ম্যান যখন নিবা তাদেরকে তোমার অ্যালায়েন্স দিতে হবে, এই অ্যালায়েন্সগুলো যদি না দিতে হয় তুমি কোনটা করতে হবে সেই ধরনের লোক নিতে, তাহলে সবগুলোই তোমার কাজে লাগবে। তার মানে মেইন সার্ভে ওয়ার্কটা ইফেক্টিভ হবে তখনই যখন তোমার রিকগনাইজেশন সার্ভিসটা একটু ভালো হবে। এটা লিখছো মনে হয় সবাই, তবে দেখো অনেকের খাতার উপরে আমি লিখে দিচ্ছি যে হয়নি, তাদের যেরকম কারেকশন আছে কারেকশন জমা দিতে হবে। আর দেখা আছে যেগুলো রিপোর্টটি পেয়ে গেছে অ্যাসাইনমেন্ট, সেগুলো আবার কারেকশন করে জমা দিতে হবে, কারণটা ভালো হয়েছে কারণটা খারাপ হয়েছে। বিশেষ করে টপ পেজ তুমি যখন কোনো রিপোর্ট সাবমিট করবা তাহলে প্রথমেই একটু গোছানো হতে হবে, গোছানো না হলে মানে বিশেষ করে রিপোর্টে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে এসে যদি তুমি খাতায় খারাপ থাকো, মানে তোমার ইনফরমেশন আছে মেইন খাতাতে খারাপ লিখতেছো তাতে সমস্যা নেই, কিন্তু যখন রিপোর্ট সাবমিট করবা সেটা একটু গোছানো হতে হবে। ঠিক আছে, প্রথমেই গোছানো হতে হবে, দেখা যাচ্ছে খাতার উপরে জাস্ট নাম লেগেছে, তো এরকম ধরে নাম। আমি একটা ক্লাসে বলছিলাম যে কীভাবে টপ পেজ লিখতে হবে, তারপরেও তোমার বড় ভাই আপনারা আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারো, তারা এত জল লিখে। আচ্ছা, এরপর আমরা সেই সার্ভে নিয়ে চলে আসি। Sense surveying is that type of surveying in which only linear measurements are made in the field. Sense surveying হচ্ছে সেটা সেটা সার্ভে যেটা কিন্তু আমি টেপেও ইউজ করতে পারবো, সেন্স সার্ভিং এ টেপেও ইউজ করতে পারবো। মোট কথা লিনিয়ার মেজারমেন্ট যে যে টাইপের ইনস্ট্রুমেন্ট দিয়ে নেওয়া যাবে সবগুলাই সেন্স সার্ভের মধ্যে পড়বে। এখন চেন বলতে যে শুধু চেন ইউজ করে লিনিয়ার মেজারমেন্ট নিব এরকম না, লিনিয়ার মেজারমেন্ট নিতে গিয়ে যে যে ইকুইপমেন্ট ইউজ করবে সবগুলাই হচ্ছে সেন্স সার্ভে, একটা কমন নাম তো দিতে হবে। বুঝতে পারছো আমার কথা? লিনিয়ার মেজারমেন্ট যে যে ইকুইপমেন্ট ইউজ করে নিব সবগুলাই সেন্স সার্ভে। This type of surveying is suitable for surveys of small extent on open ground to secure data for exact description of the boundaries of a piece of land or to take simple details. তুমি সেন সার্ভেইং করতে পারবে তখনই যখন বাউন্ডারি এরিয়াটা খুবই ছোট হবে, কম্পারেটিভলি দেখা যাচ্ছে এক বা দুই চেন হবে। আমি ধরে নিলাম যে কোনো একটা ব্লক যদি তোমাকে সার্ভে করতে দেয় আমাদের এই চারটা ব্লকের মধ্যে, তাহলে এই এরিয়াটা
লিকুইডের রেসপেক্টে ছোট না বড় হবে? ছোট হবে অবশ্যই। তো এটাকে তুমি চেঞ্জ সার্ভারের আন্ডারে নিতে পারবা, কিন্তু টোটাল কুয়েট যখন দিতে হবে তখন তুমি আর সেটাকে চেঞ্জ সার্ভারের মধ্যে নিতে পারবে না। চেঞ্জ সার্ভে ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ সার্ভে ইন উইচ দ্য ল্যান্ড এরিয়া টু বি সার্ভেড ইজ ডিভাইডেড ইন টু এ নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। এটাকে এই যে উপরের যে দুটা কথা, এটা হচ্ছে জেনারেল সেন্স। ইঞ্জিনিয়ারিং সেন্সে কী হবে, তুমি যখন ডেটা ক্যালকুলেশনের দিকে যাবা তখন তোমার সেন্সটা কী হবে, যে সেন্স সার্ভে ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ সার্ভে ইন হুইচ ল্যান্ড এরিয়া টু বি সার্ভেড ইজ ডিভাইড ইন্টু এ নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। আমি প্রথম বলছিলাম যে ট্রায়াঙ্গেল সলিউশন করা সব থেকে সহজ, তো সেই হিসেবে তুমি সেন্স সার্ভে নিতে পারবা তখনই যখন তোমার পিচ অফ ল্যান্ডটাকে নাম্বার অফ দুই তিনটা ট্রায়াঙ্গেলে তুমি ভাগ করে নিতে পারবা। বিকজ অফ অল দ্য জিওমেট্রিক্যাল ফিগার্স ট্রায়াঙ্গেল ইজ দ্য অনলি ওয়ান হুজ শেপ অ্যান্ড সাইজ আর ডিটারমাইন্ড হোয়েন দ্য লেন্থ অফ দ্য সাইডস আর নোন। যখন ট্রায়াঙ্গেলের তিনটা আর্ম তুমি জানতে পারবা তখন তার শেপ সাইজ কীরকম হবে, ওয়েল কন্ডিশন হবে, ইল কন্ডিশন হবে, ইকুইলেটারাল হবে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, সবগুলো তুমি বলতে পারবা যে তার তিনটা সাইড জানতে পারো, ঠিক আছে? কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলের কথা চিন্তা করো, তিনটা সাইড জানলেই তুমি বলতে পারবা না যে এটা কোন ধরনের রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটা তুমি বলতে পারবা তখনই যখন এটা ট্রায়াঙ্গেল হবে, তিনটা আর্ম তুমি জানতে পারবা, তখন তার শেপ সাইজ ইজিলি ডিফাইন। তিনটা আর্ম জানা গেলে বলা যাবে না ভিতরের যে অ্যাঙ্গেলগুলো কত, বলা যাবে না। তিনটা আর্ম তুমি যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়েও না বের করতে পারো, তিনটা আর্ম প্লট করো, প্লট করার পরে চাঁদা ধরলেই বের হয়ে যাবে। চেঞ্জ সার্ভে আমি কখন করবো, দি গ্রাউন্ড সারফেস ইজ মোর অর লেস লেভেল। যখন গ্রাউন্ড সার্ভে, কারণ চেন অর টেপ তোমাকে সারফেস দিয়ে টেনে নিয়ে যেতে হবে। গ্রাউন্ড সার্ভে যদি স্টিপ হয় বা আনডুলেশন হয়, উপরে নিচে হয়, সেই ক্ষেত্রে তুমি চেঞ্জ সার্ভে করতে পারবে, কারণ তুমি যে লেন্থ মেজার করবা সেটা যে লেন্থ মেজার করবা সেটা ইরন হবে। তুমি কী ভাবতেছো বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইদিকে খেয়াল করো, গ্রাউন্ড সার্ফেস মোর অর লেস লেভেল হতে হবে, এ স্মল এরিয়া টু বি সার্ভেড, সার্ভে এরিয়া স্মল হতে হবে, এ স্মল স্কেল ম্যাপ ইজ টু বি প্রোভাইড। যখন আমরা ছোটো এরিয়া সার্ভে করবো তখন স্কেলটা বড় হবে, ধরো 1 ফিট ইকুয়াল টু 10 ফিট, তার মানে ফিল্ডের 1 ইঞ্চি সমান 10 ফিট বললাম, ফিল্ডে 10 ফিট মেপে নিয়ে আসলে তুমি প্লটে 1 ইঞ্চি এরকম লাইন টানবা, এটা মোটামুটি ছোট স্কেল। কিন্তু দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি সমান 1000 ফিট, এটা অনেক বড় স্কেল, এর মধ্যে ডিটেলসটা নিয়ে আসা সম্ভব না, নিয়ে আসলে খুবই ছোট ছোট দেখা যাবে। তো দেখা যাচ্ছে এইটার দিকে এটুকু হচ্ছে 5 ফিট, তারপরে 1 ইঞ্চিতে চলে আসবে তোমার 10-12 গুণের মতো। তো এই 12 গুণ যখন নিয়ে আসবা স্কেলে তোমার প্লটে তখন খুবই ছোট দেখা যাবে। এই জন্যে ছোট এরিয়াকে তুমি চেঞ্জ সার্ভের মধ্যে নিতে পারো। ধরো তোমাকে চিন্তা করলাম 1 ইঞ্চির রেসপেক্টে তোমার হাইট, তাহলে তোমাকে যখন আমি আঁকবো তখন খাতায় কতটুকু আসবে আঁকবো, তোমার একজনের হাইট 5.5 ফিট, তো 5.5 ফিট যখন আমি খাতায় আঁকবো তাকে 1 ইঞ্চিতে আঁকবো। এখন দেখা যাচ্ছে কারোর হাইট 10 ফিট, তো 10 ফিট যদি হয় তাহলে আরও ছোটো হয়ে যাবে, তাই না? তাকে আর চেনা যাবে না, এরকম একটা ব্যাপার সেপার। তো যদি ছোট এরিয়া হয় এই স্কেলটা বড় হবে কম্পারেটিভলি, তাহলে ডিটেলসগুলো খুব সহজে ভিজিবল হবে। তো চেঞ্জ সার্ভে করতে পারো তখনই যখন এরিয়াটা ছোট হবে, তার মানে স্কেলটা বড় হবে, সে কথা লেখা আছে। দি ফরমেশন অফ ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলস ইজ ইজি, এবং ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলটা ফরমেশন করা যাবে এই 4টা ক্ষেত্রে শুধুমাত্র আমি চেঞ্জ সার্ভে সেটা রিকমেন্ড করতে পারবো। এছাড়াও করা যাবে, সেক্ষেত্রে আমাদেরকে কিছু অবস্ট্যাকল ওভারকাম করার, মানে বাধা ওভারকাম করার কিছু টেকনিক জানতে হবে, সেগুলো আমরা চেঞ্জ সার্ভের এই চ্যাপ্টারের শেষের দিকে শিখবো। ধরো তুমি একদিক থেকে চেঞ্জ লাইন নিবা, সেখানে মাঝখানে একটা পুকুর আছে, তাহলে তুমি কী করে যাবে, লাফায় চলে যাবা?
কানেক্টিং আদার সাইড দিয়ে কানেক্টিং লাইন নিয়ে তোমাকে সেই সার্ভে করতে হবে, যাতে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলও ফর্ম করে, তোমার ওই পুকুরটাও সার্ভে এরিয়ার মধ্যে চলে আসে। যাও সেগুলো পরের ব্যাপার, এখন সেন সার্ভে সুইটেবল হবে না তখন দি এরিয়া ইজ ভেরি লার্জ, আমি যেটা বললাম এরিয়া ইজ ক্রাউডেড উইথ মেনি ডিটেলস, এবং তুমি ছোট এরিয়া হোক সাথে সাথে যদি অনেক বেশি, মানে দেখা যাচ্ছে যে আমাদের মেন স্টেশন সিলেক্ট করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে একটি স্টেশন থেকে আরেকটি স্টেশন দেখা যেতে হবে, তো যদি বড় এরিয়া হয় বাট ডিটেলস অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে যে এই চারটা ব্লক তুমি সার্ভে করতেছো, তো এই মাথায় একেবারে মাঝখানে এই বিল্ডিংয়ের মাঝখানে একটা ওই বিল্ডিংয়ের শেষের দিকে একটা, তুমি যদি স্টেশন সিলেক্ট করো কোনোভাবে এটা দেখা যাওয়া সম্ভব না, দুটো স্টেশনের মধ্যে কানেক্টিং যে পয়েন্ট মানে ইজিলি আই ভিজিবল হতে হবে, আই ভিজিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে এই ডিটেলসটা যদি বেশি থাকে, এখন দেখা যাচ্ছে বিল্ডিংটা যদি না থাকতো বা আউটসাইড তুমি যে এরিয়াটা সার্ভে করবে সেখানে কোনো ধরনের গাছপালা বা ভিজিবল হওয়ার জন্য যে যে শর্তগুলো দরকার কোনোটাই নেই, সেক্ষেত্রে তুমি চেন সার্ভে রিকমেন্ড করতে পারবো না, ক্রাউডেড যত কম হবে তাহলে তুমি চেন সার্ভেতে যেতে পারবো। এরিয়া কনসিস্ট অফ টু মেনি আন্ডুলেশনস, মানে আন্ডুলেশন বলতে উঁচু নিচু স্টিপ, দেখা যাচ্ছে কোনো এরিয়া স্টিপ আবার কোনো এরিয়া শার্প লেভেল, আবার দেখা যাচ্ছে মাঝখানে এক জায়গায় পন্ড আছে তারপর রিভার আছে, এই ধরনের কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে তুমি চেন সার্ভে করতে পারবো না। দি ফরমেশন অফ ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলস বিকামস ডিফিকাল্ট ডিউ টু অবস্ট্যাকলস, দেখা যাচ্ছে যে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল বোঝানো কি হয়ে যাবে, কোন নিচে আর 120 ডিগ্রির উপরে পাওয়া যাবে না, এখন দেখা যাচ্ছে যে এখানে একটা অবস্ট্যাকল আছে তোমাকে এইভাবে নিতে হচ্ছে ট্রায়াঙ্গেলটা, ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল ফর্ম করে না, সেক্ষেত্রে আমি আর সেন সার্ভে করবো না, অন্য কোনো সার্ভে রিকমেন্ড করে দেবো। আচ্ছা আমরা দেখে নিই ওয়েল কন্ডিশন এবং ইল কন্ডিশন ট্রায়াঙ্গেলসটা কি, এ ট্রায়াঙ্গেল ইজ সেট টু বি ওয়েল কন্ডিশন হোয়েন নো অ্যাঙ্গেল ইন ইট ইজ লেস দ্যান 30 ডিগ্রি আর গ্রেটার দেন 120 ডিগ্রি, আমি যেটা আগে বলছি এটা হচ্ছে ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল, যে কোনো একটা কোণ 30 ডিগ্রির নিচেও না আবার 120 ডিগ্রি থেকে বেশিও না। অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ কনসিডার টু বি দ্য বেস্ট কন্ডিশন অর আইডিয়াল ট্রায়াঙ্গেল, এটাও কিন্তু ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল তাই না, কোনো কোণ কি 30 ডিগ্রির নিচে বা 120 ডিগ্রির থেকে বেশি, তো এটাও ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল, তবে যদি সবগুলো অ্যাঙ্গেল সমান হয় সেই ক্ষেত্রে সেটা বেস্ট কন্ডিশন ট্রায়াঙ্গেল বা আইডিয়াল ট্রায়াঙ্গেল বলে। এখন দেখি ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল, এ ট্রায়াঙ্গেল ইন হুইচ অ্যান অ্যাঙ্গেল ইজ লেস দ্যান 30 ডিগ্রি অর মোর দ্যান 120 ডিগ্রি সেট টু বি ইল কন্ডিশন, যা জাস্ট ওর উল্টাটা আর কি, ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেলের উল্টা হচ্ছে ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল। এখন ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল কেন আমি স্কিপ করে যাচ্ছি আমার সেন সার্ভে থেকে সেটা দেখো, ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল আর নট ইউজড ইন সেন সার্ভিং, দিস ইজ বিকজ দে আর অ্যাপেক্স পয়েন্ট আর নট শার্প অর ওয়েল ডিফাইন্ড, দ্যাট ইজ হোয়াই এ স্লাইট ডিসপ্লেসমেন্ট অফ দিস পয়েন্ট মে কজ কনসিডারেবল ইরর ইন প্লটিং, তুমি দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে জাস্ট একটি কম্পারিজন দেখো তাহলে বুঝতে পারবে যে কোনটাতে ইরর বেশি কোনটাতে ইরর কম। আমি সবসময় চেষ্টা করবো, কিছু ফর্মুলেশন আছে এই সেন সার্ভে বা সব ধরনের সার্ভের জন্যে ইরোর কারেকশনের জন্য, তারপরে তোমার দেখা যাচ্ছে মেন যে প্লটিং সেখানে ইরোর থাকবে যদি ওয়েল কন্ডিশন ট্রায়াঙ্গেল না হয়, দেখো দেখা যায় না এটার যে ক্রেস্ট পয়েন্ট এটার ক্রেস্ট পয়েন্ট এইটা এই লাইন আর এই লাইনের সাথে, চিন্তা করো তুমি যদি এই ক্রেস্ট পয়েন্টটাকে এইদিকে একটু সরাই নাও দিয়ে কানেক্ট করলাম এইভাবে, ঠিক আছে এখন দেখা যাচ্ছে খুব অল্প ইরোর হলো, এই লাইনটা বড়
দেখাচ্ছে এই পয়েন্টটাকে আরেকটু সরাই নিবা, এরর কোনটাতে বেশি হবে, এই লাইনের লেন্থ আরো বেশি, ঠিক আছে? তো ক্রেস্ট পয়েন্ট তুমি যদি ওয়েল ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল হয়, ক্রেস্ট পয়েন্টকে অল্প একটু মুভ করলে এররটা কনসিডারেবল হবে, এররটাকে তো অবশ্যই তোমাকে তখন কাউন্টে নিতে হবে। তো তার মানে কি হচ্ছে যে ইল কন্ডিশন ট্রায়াঙ্গেল নিলে তোমার প্লটে এরর থাকবে। এটাকে আমি ওভারকাম করতে পারি ট্রায়াঙ্গেলটা জাস্ট ইল কন্ডিশন না করে ওয়েল কন্ডিশন করলে এটা ওভারকাম হয়ে যাবে। এরপর আসি বিভিন্ন টার্মিনোলজি, স্টেশন কি, লাইন কি, সার্ভিস স্টেশন কি, বিভিন্ন ব্যাপারগুলো। ফার্স্ট আসি সার্ভিস স্টেশন। দেখো সার্ভিস স্টেশন, সার্ভিস স্টেশন ইজ এ প্রমিনেন্ট পয়েন্ট অন দ্য চেন লাইন অ্যান্ড ক্যান বি আইদার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য চেন অর অ্যাট দ্য এন্ড। প্রমিনেন্ট পয়েন্ট বলতে ধরো সবগুলো মানুষের মধ্যে একজন থাকে না একটা পয়েন্ট, বা ধরো সবগুলো মানুষের মধ্যে একজন হচ্ছে একটু ডিফারেন্ট। তো চেন লাইনের যে পয়েন্টটা ডিফারেন্ট সেটা হতে হবে প্রথমে অথবা শেষে, এই ডিফারেন্ট পয়েন্টটাই হচ্ছে সার্ভিস স্টেশন। আমার কথা বোঝা গেছে? এর আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। ফার্স্ট হচ্ছে মেইন স্টেশন, তারপরে সাবসিডারি। মেইন স্টেশন টেকেন অ্যালং দ্য বাউন্ডারি অফ অ্যান এরিয়া অ্যাজ কন্ট্রোলিং পয়েন্ট আর নোন অ্যাজ মেইন স্টেশন। প্রমিনেন্ট পয়েন্টই হচ্ছে স্টেশন, তার মধ্যে যেটা হবে বাউন্ডারি লাইনের কাছাকাছি। ধর এই রুমটা যদি আমি সার্ভে করতে যাই তাহলে ফার্স্ট হতে পারে এই চারটা কর্নারই হচ্ছে মেইন স্টেশন, চারটা কর্নার হচ্ছে মেইন স্টেশন, কারণ এই রুমকে কভার করার জন্য চারটা কর্নারই এলাম। তারপর আসি সাবসিডারি অর টাই স্টেশন। আমরা একটু ফিগার দেখে নিই। দেখো এটা যদি কোনো একটা সার্ভে এরিয়ার মধ্যে হয়, এত কিছু বোঝার দরকার নেই। ধরো এটা কোনো একটা এরিয়া, এখানে একটা হিল আছে, পন্ড আছে, এদিকে কয়েকটা বিল্ডিং আছে, এদিকে একটা রোড গেছে, এখানে কিছু বিল্ডিং আছে, এখানে একটা পন্ড আছে। তো এই টোটাল এরিয়াটাকে, ল্যান্ড এরিয়াটাকে কভার করার জন্যে এ বি সি ডি এই চারটা হচ্ছে মেইন স্টেশন। আর সাবসিডারি অর টাই স্টেশন, সাবসিডারি অর টাই স্টেশন আর দ্য পয়েন্টস সিলেক্টেড অন দ্য মেন সার্ভে লাইন্স হোয়ার ইট ইজ নেসেসারি টু রান অক্সিলারি লাইন্স টু লোকেট দ্য ইন্টেরিয়র ডিটেলস। দেখো আমি যদি এই একটা বিল্ডিং, এই বিল্ডিংকে কোনোভাবে এই লাইনের রেসপেক্টে নিতে চাই, তাহলে এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করে এই মেজারমেন্টটা নিতে হবে। তাহলে মেন লাইনের উপরে একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে সাবসিডারি অর টাই স্টেশন, এখানে দেওয়া আছে। দেখো এটা হচ্ছে মেন লাইন, তার উপরে একটা পয়েন্ট নিলাম, এস ওয়ান এস টু হচ্ছে সাবসিডারি স্টেশন। এইটা যদি, এই দুটা স্টেশন যদি না থাকে, তারপরে কিউ টোটাল প্লট এরিয়াটাকে বাউন্ডারিতে নেওয়া যাবে না, এন সার্কেল করা যাবে না, যাবে। তো সাবসিডারি আর টাই স্টেশন হচ্ছে সেটা যেখানে মেইন লাইনের উপরে থাকতে হবে অবশ্যই, এইখানে নিলে স্টেশনের মধ্যে পড়বে না। এইখানে যদি কোনো পয়েন্ট না, এই যে এই বিল্ডিংয়ের এইখানে স্টেশন হবে না, স্টেশন হতে হবে সাবসিডারি টাই স্টেশন অবশ্যই মেইন লাইনের উপরে, যাতে ইন্টেরিয়র ডিটেলসটাকে তুমি আরও বেশি অ্যাকুরেটলি নিতে পারো। বুঝতে চাইনি?
মেইন স্টেশন কি তাই বলা হয়, বাউন্ডারিটাকে টোটাল সার্ভেটাকে বাউন্ডারিতে নেওয়ার জন্য যে যে প্রমিনেন্ট পয়েন্টগুলো থাকে, মেজর পয়েন্ট থাকে, সেটাই হচ্ছে এখানে চারটা আছে, চারটা না হয়ে এই ফিগারে চারটা আছে, পাঁচটাও হতে পারে। কিন্তু দেখাচ্ছে এইখানে একটা অবস্থা করে আছে, এইখানে একটি স্টেশন নিলাম, তাহলে তাহলে এ বি সি ডি এই পাঁচটা হবে মেইন স্টেশন। এখন এই মেইন স্টেশন যে কানেক্টিং লাইন তার উপরে যদি তুমি কোনো পয়েন্ট নাও, সেটা হবে সাবসিডারি স্টেশন আর টাই স্টেশন। এই পয়েন্টগুলো নেওয়ার প্রয়োজন কেন? দেখো যে এই পয়েন্টটাকে যদি তুমি লোকেট করতে চাও, এইখান থেকে অনেক ডিস্টেন্স যত কম, লেন্থ যত কম হবে, ইরোড সেখানে তত কম। ধরো 5 ফিটে যতটুকু ইরোড, 50 ফিটে আরও বেশি ইরোড। সবসময় চেষ্টা করতে হবে ইরোড মিনিমাইজ করা, এবং কম ডিস্টেন্স নিয়ে তোমার যে অবস্ট্যাকল বলো, যা ম্যাটেরিয়ালস বলো, বিল্ডিং বলো, সবগুলোকে ডিটেল মানে তোমার প্লট এরিয়ার মধ্যে নিয়ে আসা। তো এইখানে যদি আমি একটা পয়েন্ট সিলেক্ট করি, সেটা হবে সাবসিডারি স্টেশন, তাহলে এই পয়েন্টের লোকেশনটা খুব ইজিলি লোকেট করা সম্ভব, এবং যে লাইনটা হবে তার লেন্থও খুবই কম হবে। আচ্ছা এইটুকুই থাক, বাকিটুকু না বুঝলে রুমে গিয়ে দেখবা। এরপরে আসি সার্ভে লাইন্স। ফার্স্ট হচ্ছে মেইন সার্ভে লাইন। দিস লাইন্স জয়নিং দ্য মেইন সার্ভে স্টেশনস আর কল্ড মেইন সার্ভে অর চেন লাইন। সার্ভে স্টেশন যদি বুঝো, মেইন সার্ভে স্টেশন কি ছিল, যে বাউন্ডারির মধ্যে প্রমিনেন্ট যে পয়েন্টগুলো সেটা। এখন এই যে মেইন সার্ভে স্টেশনকে কানেক্টিং যে লাইন, সেটা হচ্ছে মেইন সার্ভে লাইন। এখানে দেখো এই বি ডিসি, এটা হচ্ছে মেইন সার্ভে লাইন, সিবি এটাও মেইন সার্ভে লাইন, এবি এটা মেইন সার্ভে লাইন। মোট কথা এই চারটা হচ্ছে মেইন সার্ভে লাইন। এখন দেখো এই দুটাও কিন্তু মেইন মেইন সার্ভে স্টেশনকে কানেক্ট করছে, বি ডি এ লাইনটা কানেক্ট করে নেয়, তাহলে এটাও তো মেইন সার্ভে লাইনের হওয়ার কথা। হ্যাঁ এটাও মেইন সার্ভে লাইন। শর্ত কি, যে দুইটা মেইন সার্ভে স্টেশনকে কানেক্টিং যে লাইন, সেটাই হচ্ছে মেইন সার্ভে লাইন। এরপর আসি বেস লাইন। দি বিগেস্ট অফ দ্য মেইন সার্ভে লাইন ইজ কল দ্য বেস লাইন অ্যাট দ্য ভেরিয়াস সার্ভে স্টেশনস আর প্লটেড উইথ রেফারেন্স টু দিস। দেখো যে এটাও মেইন সার্ভে লাইন, কিন্তু এই সার্ভে লাইনগুলোর থেকে সব থেকে বড়, তাহলে এটা হবে বেস লাইন। মেইন সার্ভে লাইন দুটা মেইন স্টেশনের মধ্যে কানেক্টিং লাইন হচ্ছে মেইন সার্ভে লাইন, কিন্তু এদের মধ্যে আবার যেটা সব থেকে বড় সেটা হবে মেইন বেস লাইন। তবে ইনডিরেক্টলি এটাকে মেইন সার্ভে লাইনও বলতে পারো, বুঝি নাই। দুটা তুমি একটা ট্রায়াঙ্গেলের দুইটা লাইন কি মানে তিনটা লাইন ইকুয়াল হতে পারে, হতে পারে আর কি, কিন্তু দুইটা ছোট হলে একটা অবশ্যই বড় হবে, যেটা বড় হবে সেটা বেস লাইন হবে। বুঝতে পারিনি, বর্গক্ষেত্রে কর্ণ যদি ধরো তাহলে তিনটা লাইন ইকুয়াল হবে, সেক্ষেত্রে তিনটাই যে কোনো একটাকে তুমি বেস লাইন বলতে পারবা, মানে সবটাই বেস লাইন আবার সবটাই মেইন লাইন। এরপর আসি চেক লাইন। চেক অর প্রুফ লাইন্স আর দ্য লাইন্স হুইচ আর রান ইন দ্য ফিল্ড টু চেক দ্য অ্যাকুরেসি অফ দ্য ওয়ার্ক। চেক লাইন আর চেক লাইন আঁকার উদ্দেশ্য হচ্ছে যে ফিল্ডের যে অ্যাকুরেসি, সেটা তোমার রুমে যেটা প্লট করবে তার সাথে কতটুকু অ্যাকুরেট। দেখো দি লেন্থ অফ দ্য চেক লাইন মেজার্ড ইন দ্য ফিল্ড মাস্ট অ্যাগ্রি উইথ ইটস লেন্থ অন দ্য প্ল্যান। তুমি ফিল্ডে যে মেজারমেন্টটা নিয়ে আসবা চেক লাইন দিয়ে, সেটা যেন প্লটে তুমি যেটা স্কেচ করছো তার যে মেজারমেন্ট তার সাথে মিলে যায়, সেটা হবে চেক লাইন। আমরা ফিগারে দেখি, এটা দেখো চেক লাইন। চেক লাইন অবশ্যই হতে হবে মেইন স্টেশন থেকে। মেইন স্টেশন থেকে যদি তুমি কোনো লাইন টানো, সেটা হবে চেক লাইন। মেইন স্টেশন থেকে কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা ধরো, এটা হচ্ছে বেস লাইন। এই বেস লাইন থেকে বেস লাইনের সাথে মেইন স্টেশন থেকে যে কোনো কানেক্টিং লাইন হচ্ছে চেক লাইন। আমার কথা বুঝে গেছে?
আচ্ছা আরেকটা ই আছে, এই দুটা কনফিউশন আর কি, চেক লাইন আর টাই লাইন। এটা বলি, টাই লাইন হচ্ছে, টাই লাইন ইজ এ লাইন হুইচ জয়েন্স সাবসিডারি অর টাই স্টেশন অন দ্য মেইন লাইন। চেক লাইনটা হচ্ছে তোমার মেইন স্টেশন থেকে যে কোনো একটা অবজেক্টকে লোকেট করার জন্য যে লাইন, সেটা হচ্ছে চেক লাইন। আর টাই লাইন হচ্ছে সাবসিডারি কোন স্টেশন হতে হবে, বুঝতে পারছো? ডিফারেন্স হচ্ছে দুইটা, যে চেক লাইন হবে তোমার লাইনটা শুরু হতে হবে মেইন স্টেশন থেকে, আর টাই লাইন হবে সাবসিডারি স্টেশন থেকে তোমার লাইন শুরু হতে হবে। আমরা দেখো এখানে, এটা হচ্ছে চেক লাইন এইটা, কারণ কি এটা স্টার্টিং কোথায়, মেইন স্টেশন থেকে। এটা এটা হচ্ছে টাই লাইন, কারণ মেইন যে চেন লাইন তার উপরে একটা পয়েন্ট, এটা হচ্ছে সাবসিডারি স্টেশন, সাবসিডারি স্টেশন থেকে আরেকটা লাইনকে তুমি কানেক্ট করছো, তাহলে এটা টাই লাইন। এখন দেখো চেক লাইনটা কেন নি, তুমি এই দুটো লাইন, এই যে এইগুলো, এই চারটা বাউন্ডারি লাইন প্লাস বেজ লাইন আঁকা শেষ। এখন তুমি তোমার বন্ধুকে বলে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করলাম এই মেইন স্টেশনের উপরে, মেইন লাইনের উপর, তাহলে সেটা সাবসিডারি স্টেশন, তার সাথে একটা মেইন স্টেশন যদি কানেক্ট করো, এটাকে তুমি চেন লাইন দিয়ে মেজারমেন্ট নিয়ে আসলাম ফিল্ডে থেকে, ঠিক আছে? তারপরে তুমি খাতায় কিন্তু তোমার এই জিনিসটা অলরেডি প্লট করা আছে, প্লট করা আছে না, প্লট করা আছে, সেটা তুমি এঁকে রাখছো। এখন ফিল্ডের সাথে তোমার নিজের মেজারমেন্টটা জাজ করবা, তুমি সেরকম রুমে স্কেল দিয়ে এখানে আবার একটা পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর এখানে মেজার করে দেখলাম যে দেখা যাচ্ছে ফিল্ডের সাথে সবসময় কিছু ভেরিয়েশন হবে, এটা তুমি মিনিমাইজ করতে পারবে না। এখন চিন্তা করতে হবে কত অল্প ইরর হয়, কতটুকু ইরর তুমি মিনিমাইজ করতে পারো। দেখা যাচ্ছে ফিল্ডে তুমি 99 ফিট মাপছো, তোমার প্লটে এসে 100 ফিট, তাহলে ধরে নেবো যে মোরালেস ইকুয়াল, 1% করে 5% ইরর পর্যন্ত নেগলিজেবল। তুমি মানে ধরে নিবা যে এটা ক্যালকুলেশনে নিয়ে আসা যাবে, যেরকম আমরা যখন বিল্ডিং করি তখন একজন মানুষ যদি 100% যে যারা কন্ট্রাক্টর থাকে তারা যদি 100% ডিজাইন যেরকম থাকে সেও তাই করে, তাও তার 10% লাভ থাকবে। যেরকম 1 লক্ষ টাকা কাজ করলে তার 10,000 টাকা অবশ্যই লাভ থাকবে, 1 কোটি টাকা করলে তার 10% 10 লাখ টাকা, 10 লাখ টাকা তার লাভ থাকবে। সে যদি 100% তার ডিজাইন ম্যানুয়াল মিলে কাজ করে, এটা তোমাদের এস্টিমেটিং বলে একটা সাবজেক্টে সেখানে শিখবে আর কি। কারণ 10% তুমি ধরে নেবা তার এই রুমের অ্যানোফোর সব কিছু মিলায় ধরো সব মিলে আমার ধরো 5,000 টাকা খরচ, 5,000 টাকা 10% তুমি টেন্ডারিংয়ের সময় অ্যাড করে দেবে। কে যদি সব ম্যানুয়াল সব কিছু মিলে কাজ করে তাও তার 10% থাকবে, ঠিক আছে? এখন এটা তো গেল প্রথম কথা, তার লাভ বাদে দিলাম। তারপরে তুমি চিন্তা করো যে 70% যদি হয় তাও তার ডিজাইন লাইন দাও। তুমি যখন ধরো কোনো একটা সুপারভিশনে থাকবা, কোনো একটা বিল্ডিং এর সুপারভিশনে থাকবা, তখন যদি তুমি 70% এনশিওর করতে পারো একটা জিনিসটা ডিজাইন লাইন থাকে, এই বিল্ডিং এর ডিজাইন লাইন, সাধারণত আমরা যেগুলো একাডেমিক বিল্ডিং থেকে 100 বছর ধরে, 100 বছর ডিজাইন লাইন যদি তুমি চিন্তা করো, তাহলে 70% যার কস্ট তার যদি 70% সে কাজে লাগায় কোনো কন্ট্রাক্টর, তাহলে তুমি সিগনেচার করতে পারবে, কোনো ভয় নেই, 100 বছরই যাবে, তাহলে তার লাভটা হবে 40%, সেরকম একটা ব্যাপার আর কি। ইরোনটা তুমি যত মিনিমাইজ করতে পারো। আবার আমরা এরকম করি, ধরো একটা জায়গায় 4টা রড লাগবে বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসে বিগ সিট লাগবে, তুমি বলে দিলে স্টোভ সিট, স্টোভ সিট একটু স্টেপ বেশি পাওয়া যায়, ঠিক আছে? এখন লাগবে বিগ সিট, তুমি বলতে চাও স্টোভ সিট, সে যখন চুরি করবে সে চিন্তা করবে স্টোভ সিটের দাম তো বেশি, আমি বিগ সিট দিয়ে দিই, কিন্তু ডিজাইনে ছিল বিগ সিট। মানে এই ধরনের টেকনিক আমরা অ্যাপ্লাই করি যাতে কন্ট্রাক্টরকে কন্ট্রোল করা যায়। তারপরে দেখা যাচ্ছে যে 4টা রড লাগবে, তুমি ডিজাইনের সময় যাতে সে চুরি করলেও অ্যাকচুয়ালটা আসে 5টা বলে দিল, সে চুরি করবে একটা, ঠিক আছে? একটা চুরি তো আর একবার অর্ধেক অর্ধেকের বেশি করে দিতে পারবে, তাহলে যদি একটা চুরি করে তাহলে 4টাই থাকবে, তোমার অ্যাকচুয়াল ডিজাইনে থাকবে। এরকম একটা ব্যাপার যে যত ইরর মিনিমাইজ করে নিয়ে আসা যায় বিভিন্ন সিস্টেম দিয়ে। আচ্ছা এরপরে আসি, দেখো সার্ভে লাইন, ও এগুলো তো শেষ, তাহলে চেক লাইন টাই লাইন এগুলো ক্লিয়ার তো?